অবশেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো নিউ ইয়র্কের আলজেনহাওয়া পার্ক বা নাসাই কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম। আগামী 1 জুন সেখানে ভারতের সঙ্গে বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। নিউ ইয়র্কের মাটিতে দুটো আন্তর্জাতিক দলের মধ্যে প্রথম ম্যাচ হবে সেটি। আগামী 10 জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেখানে বিশ্বকাপের মূল পর্বে টুর্নামেন্টের ম্যাচ খেলবে বাংলাদেশ। নিউ ইয়র্কের স্টেডিয়ামটি বলা হয় ক্রিকেটের প্রথম মডিউল স্টেডিয়াম। সাধারণত স্টিল ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। এসব স্থাপনা চাইলেই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। এটি স্থায়ী স্থাপনা নয়, ফলে তৈরি করতেও তুলনামূলক অনেক কম সময় লাগে। নিউ ইয়র্ক শহরের পূর্বে প্রায় 25 মাইল দূরে এই ভেন্যুর অবস্থান, যেটির গ্যালারির আসন সংখ্যা 34,000। গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে এই স্টেডিয়ামের উদ্বোধন করেছেন বিশ্বের দ্রুততম মানব ও টি-20 বিশ্বকাপের শুভেচ্ছাদূত হুসাইন বোল্ট। এখন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত এটি। প্রায় শূন্য থেকে গত 5 মাসে বানানো হয় এই স্টেডিয়াম। গত ফেব্রুয়ারির শুরুর দিকে স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হয়। গত বছর ফর্মুলা ওয়ানের লাস ভেগাস অস্থায়ী গ্রাউন্ড ম্যাচকে এখানে স্থাপন করা হয়েছে। ব্যবহার করা হয়েছে ড্রপিং পিচ। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে বানানো পিচগুলো জাহাজে করে ফ্লোরিডা, সেখান থেকে সড়কপথে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে। মূল মাঠের পাশাপাশি অনুশীলনের জন্য পিচ ব্যবহার করা হয়েছে। আইসিসির ইভেন্টের প্রধান ক্রিস স্টেটলি সাম্প্রতিক সাংবাদিকদের বলেছেন, একটা পার্কে আমরা বিশ্বমানের দেখতে এমন একটি স্টেডিয়াম বানিয়েছি। ধন্যবাদ সবাইকে।